চলিছে বা এস চিআরটিৰ পৰা অডিঅ কণ্টেণ্ট বহুত মানে খুজি আছে বা ডেভেলপ কৰি বাইদেউ আছে। মোবাইলততো নচলে এইটো? এইটো মোবাইলত চলে, এইটো ডাইৰেক্ট মানে লেপটপ বা কম্পিউটাৰতে কৰিব লাগিব, অডাচিটিয়ে হওক অপেন শ্বটে হওক, এই দুইটা এপ্লিকেশ্যন আমি লেপটপ লাগিবই, মানে মোবাইলত নহ'ব। তো এতিয়া অডাচিটিটো আমি কেতিয়াবা লেপটপত এতিয়া বিগিনাৰ কাৰণে আমি এতিয়া প্ৰথম প্ৰথম যেতিয়া ব্যৱহাৰ কৰোঁ তাৰ কাৰণে বহুত ইজি হয় এই ছফ্টৱেৰটো। এতিয়া মোবাইলত বহুত এপ্লিকেশ্যন আছে, আপোনালোকে মোবাইলত ব্যৱহাৰ কৰিব পাৰে, তথাপিও যদি আপোনাৰ কণ্টেণ্টটো বেছি উন্নতমানৰ বা কেতিয়াবা আমাৰ বহুত যদি ইউজ কৰি মোবাইলো হেং মাৰি যায় তেতিয়া আমাৰ লেপটপৰ প্ৰয়োজন হৈয়ে যায়, মানে বনাই বনাই যেতিয়া মানে বহুত বনাব তেতিয়া লেপটপটো বহুত হেণ্ডেল কৰিব, বহুত হেভি ছফ্টৱেৰ আমি ইয়াতে ব্যৱহাৰ কৰিবলৈ ইজি হয় লেপটপত। সেইকাৰণে ইয়াতে অডাচিটিটো বহুত চাইজটো বেছি ডাঙৰো নহয় অডাচিটিটো, তো এইটো অপেন চোর্স ফ্রি হয়, তাতে আমি অডিও আমি এডিট কৰিব পাৰো বা ৰেকৰ্ড কৰিব পাৰো। সো এইটো হল অডাচিটির এইটো হেৰি হয়, আইকন হয়, ডাইরেক্ট যদি গুগলত যায় অডাচিটি ডাউনলোড মানে এই আইকনটো দেখিলে আপোনালোকে চিনি পাব পাৰিব আৰু ডাউনলোড কৰি লব পাৰিব নিজৰ লেপটপ বা পিচিত। এতিয়া মোৰ স্ক্ৰীণখন দেখি আছে চাগে, অডাচিটি হল এইটো, মোৰ লেপটপত আছেই, এইটো হল আইকন, মই এইটো এতিয়া ক্লিক কৰি দিলো, একেবাৰে সহজ এপ্লিকেশ্যনটো, ফাৰ্ষ্ট যেতিয়া ব্যৱহাৰ কৰিব আপোনালোকে গম পাব বহুত ইজি হয়। তো আমি এতিয়া যিহেতু পাৱাৰ পইণ্টৰ কথা শিকিলো বা বহুত এপ্লিকেশ্যন এইকেইদিনত শিকিলো আমি কেনেকে আমি কণ্টেণ্ট বনাব লাগে বা সমল বনাব লাগে, তো তাতে আমি অডিঅ'টো বা ভইচ অভাৰটো বহুত জৰুৰী হয়। যদি আমাৰ ভইচটো ভিডিঅ'ৰ কোৱালিটিটো বহুত ভাল হয় বা এনিমেশ্যন বহুত দিছে ধুনীয়া দিছে বা দেখিবলৈ বহুত ভাল হৈছে, কিন্তু আমাৰ ভইচ কোৱালিটিটো যদি বেয়া হয় হয়তো ছাত্ৰ ছাত্ৰীয়ে সেইটো শুনি ভাল নাপাব বা চাই ভাল নাপাব, যে স্কিপ কৰি দিব। তো ভইচটো আমাৰ বহুত ইম্পৰ্টেণ্ট হয় এটা কণ্টেণ্ট বনাবৰ কাৰণে। তো ভইচটো এতিয়া আমাক এতিয়া এছ চি আৰ টিৰ এইটো কোৱা হৈছিল যে ভইচটো যদি আমি যদি নিজে এটা কণ্টেণ্ট বনাইছোঁ তাত আমাৰ নিজৰ ভইচ নিদি পেলাই হয়তো আমি বেলেগৰ দিব পাৰো, মোৰ এইটো এইটো ভিডিঅ' এইটো ভিডিঅ' বা এইটো কণ্টেণ্টত মোৰ ভইচটো শ্বুট নকৰিব পাৰে বা মই এক্সপাৰ্ট নহ'ব পাৰো। কিছুমান এতিয়া আমি এক্সপাৰ্টৰ পৰা আমি অডিঅ'টো আমি বা ভইচ অভাৰটো আমি কেতিয়াবা এইটো খুজি লওঁ বা ৰিকুৱেষ্ট কৰি লওঁ যে আপোনাৰ ভইচটো মোৰ এইটো কণ্টেণ্টত মিলিব, আপুনি দিব পাৰিব নেকি, বা কেতিয়াবা বাচ্চাৰো ল'ব পাৰোঁ, এনেকে কাৰ্টুন দিলে আমি বাচ্চাৰ অডিঅ' ল'ব পাৰোঁ। তো লাষ্টত আমি এট্ৰিবিউচনটো দিব লাগে। চ' ভইচৰ ক্ষেত্ৰতো এনেকুৱা হয় যে আমি ভইচটো বেলেগৰ পৰা বা এনেকুৱা আমি আদান প্ৰদানটো কৰিলে আমাৰ কণ্টেণ্টটো বেছি ডেভেলপ হ'ব তাৰমানে। তো আমাৰ এইটো এটা কোৱা হৈছিল তাতে। এতিয়া আমাৰ অডাচিটিৰ প্ৰথমতে এইখন পেজ আহিব খোলাৰ লগে লগে, তাত একদমেই ইজি, যদি আপুনি আপোনাৰ ভইচটো ৰেকৰ্ড কৰিব খোজে তো ইয়াতে ভইচ কোৱালিটিটো ভাল হয়, আপুনি হেডফোনো ব্যৱহাৰ কৰিব পাৰে বা ডাইৰেক্ট লেপটপতো কৰিব পাৰে বা আপোনাৰ মোবাইলতো যদি ভইচৰ কোৱালিটিটো যদি ভাল হয় মোবাইলটো আপুনি ৰেকৰ্ড কৰিব পাৰে। সো ইয়াতে যদি আপনি রেকর্ড করব খুঁজে এই রেড বাটনটো যে আছে মোবাইলত যেনেকে থাকে এই রেড বাটনটো যদি আমি ক্লিক করে দিও তো এনেকে মোৰ এটা ভয়েসটো ইয়াতে রেকর্ড হৈ আছে, তো এনেকা এখন হেৰি দেখাব স্ক্রিনত, যদি আমাৰ হৈছে আমি এনেকে স্টপ কৰি দিব পাৰো। তো এনেকে আমি ভয়েস আমি ইয়াতে রেকর্ড কৰা এটা এইটো অপশন পাই গলো। যদি আপনি ভয়েসটো শুনিব বিচাৰিছে তেতিয়াহলে আপনি এইটো প্লে বাটন এটা আছে ইয়াতে, প্লে বাটনটো ক্লিক করলে ইয়াতে প্লে হ'ব। তো ইয়াতে মোৰ ভয়েসটো বন্ধ কৰা আছে, এখানে চাগে ইয়াতে প্লে হোৱা নাই। স্টপ কৰি লওক, ফাৰ্ষ্ট প্লেৰ কাষত যিটো স্টপ বাটন আছে স্টপটো কৰি লওক। এইটো স্টপে হৈ আছে, মানে প্লে হোৱা নাই কিয়, মই ইয়াতে ভয়েসটো বন্ধ কৰা আছে। নাই নাই, আপুনি পজ হৈ আছে, আপুনি স্টপ কৰি লওক, প্লেৰ আপোনাৰ ৰাইট চাইডে আছে। হয় 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 হয়, অ অ এইটো হল স্টপ, মই পজ কৰিছিলো ভুলতে, পজ বাটন এইটো হয়, এইটো প্লে বাটন, এইটো হল স্টপ বাটন। তো এইটো আমি ৰেকৰ্ড কৰাৰ পিছত আমি এইটো যদি হৈছে এইটো আমি স্টপ কৰিব পাৰো। তো আৰু যদি লাগে আৰু আৰু আমি এনেকে ৰেকৰ্ড কৰি পেলাই বঢ়াই গৈ থাকিব পাৰো, তাৰপিছত আমি এইটো প্লে কৰি শুনিব পাৰো, এনেকে আমি শুনিব পাৰো। তো ইয়াতে এডিটিং আমি কি কৰিব পাৰো, ধৰক এইখিনি আমাৰ ব্লেংক গৈছে, আমি এইটো প্লে কৰি চালো,
এইখিনি আমাক নালাগে তো তার কারণে আমি কি করিম ডাইরেক্ট মাসুদি আপনি এখানে সিলেক্ট করিব আর এনেকে ডিলিট বাটনটা আপনি ডিলিট ক্লিক করে দিলে ডিলিট হয়ে যাব বা যদি ডিলিট না করি ইয়াতে কেসিখন আছে উপর কেসি আইকনটা যদি আপনি ক্লিক করে দিয়ে এইটা আপনার ডিলিট হয়ে যাব তো এনেকে আমার যেখিনি আমার যদি আমার কেতেবা না লাগা বস্তু থাকে ধর এইখিনি আমার আনওয়ান্টেড ইয়াতে নয় চাইছে তো এইখিনি আমি এনেকে ডিলিট করে দিব পারো তারপর আর একটা করবো পারো কাট পেস্টও করবো পারো ধর এই ভয়েস খিনি আগর ভয়েস খিনি আমার পিছত লাগে ইয়াতেও আমি কন্ট্রোল এক্স কাট ইউজ করবো পারো আর যদি ইয়াতে লাগে এখিনি মাউসেটি ক্লিক করে ইয়াতে কন্ট্রোল ভি করে দিল তো এনেকে ভয়েসটো বা অডিওটো এনেকে কন্টিনিউ হয়ে থাকিব তো রেকর্ডিংৰ এই অডিওখিনি আমি এনেকে কাট পেস্ট করব পারো ডিলিট করব পারো তারপর যদি ইয়াতে আমি কেতিয়াবা ব্যাকগ্রাউন্ডত কিবা বেলেগ মিউজিক দিব বিচাৰিছো আমার ভয়েসত তার কারণে আমি কি করিম ফাইলত যাম ফাইলত গৈ আছে অপশন ইম্পোর্ট ইম্পোর্টত গৈ আমি অডিও ক্লিক করিম তো ইয়ার পৰা যিকোনো মোৰ ইয়াতে ডাউনলোড কৰা আছে এটা অডিও ডাউনলোডৰ ক্ষেত্ৰত যদি আপোনালোকে বেকগ্ৰাউণ্ড মিউজিকত অডিও দিব বিচাৰিছে তাৰ কাৰণে কিছুমান তাতেও কপিৰাইটৰ কথা আহে কিন্তু bandsound.com এটা আছে ৱেবছাইট তাত আমি ফ্ৰী অডিও কিছুমান পাওঁ কিন্তু তাত আমি এপ্লিকেশ্যন দিব লাগে বা ক্ৰেডিটটো দিব লাগে তো মই bandsound.com পৰা এটা বেকগ্ৰাউণ্ডৰ মিউজিকৰ কাৰণে অডিও এটা ডাউনলোড কৰি থৈছিলো এতিয়া আমি এটো যদি প্লে কৰি চাও এতিয়া দুটা ভয়েসে একেলগে আহি আছে এতিয়া আমি কি কৰিব লাগে এই পিছৰ ভয়েসখিনি আমাক নালাগে এইখিনি আমি ডাইৰেক্টলি ডিলিট কৰি দিলো এতিয়া আমি কাম কৰিম এইখিনিতে এইখিনি যদি আমি ইচ্ছা কৰো আমি জুম কৰি চাব পাৰো এনেকে জুমৰ কাৰণে ইয়াতে আছে ওপৰত জুম ইন বা কন্ট্ৰল ওৱান জুম কৰিলে আমাৰ এডিট কৰিব বেছি ইজি হয় তো এতিয়া আমি কি কৰিব লাগে মোৰ ভয়েসটো ওপৰত আছে ওপৰ ট্ৰেকত আৰু তলৰ ট্ৰেকত আছে বেকগ্ৰাউণ্ড মিউজিকৰ অডিঅটো সৰি অডিঅটো এতিয়া এই অডিঅটোৰ আমাৰ ভয়েসটো আমাৰ কম কৰিব লাগে কাৰণ বেকগ্ৰাউণ্ডৰ মিউজিকটো আমাৰ অলপ সৰু থাকে আৰু ক্ৰিয়েটৰৰ ভয়েসটো ডাঙৰ থাকিব নহ'লে শুনা নাপাব কি কৈ আছে তো এইখিনি আমি চিলেক্ট কৰিলো প্ৰথমতে চিলেক্ট কৰিবই লাগিব চিলেক্ট কৰাৰ পিছত এই যে লেফ্ট চাইডত আছে ষ্টেৰিঅ' ইয়াতে প্লাছ মাইনাছ আছে প্লাছ যদি কৰো আমাৰ ভয়েসটো বাঢ়ি যাব মাইনাছ কৰি দিওঁ মাইনাছৰ ফালে যাম তো আমাৰ চাউণ্ডটো কমি যাব এতিয়া আমাৰ কিমান কমিছে আৰু প্লে কৰি চাব পাৰোঁ হয় বহুতখিনি আমার কমিছে আৰু যদি লাগে আৰু সিলেক্ট কৰি পেলাই এইটো আমি সাউণ্ডটো কমাব পাৰো বেকগ্ৰাউণ্ডৰ তো এনেকে আমি দুটা অডিঅ একেলগে মিক্স কৰি দিলো বা যেনে যোনে সুবিধা পায় যেনেকে লাগে আমাক এনেকে সেইখিনি এডিট কৰিব পাৰো বেচিক থিং বেচিকখিনিয়ে কৈছো এতিয়া যদি আমাৰ এই ভয়েসটো যদি ভাবিছো যে আমাৰ এইটো হৈ গৈছে আমি বেকগ্রাউন্ডটো যদি আরো কমাব লাগে মানে কমাই লও তো হৈ যোৱাৰ পিছত আমি অডিওটো কেনেকে এক্সপোর্ট করিম একদমেই ইজি ফাইলত গলো এক্সপোর্টত ক্লিক করিলো এক্সপোর্ট এজ MP3 বা ওয়েব দুটাই কৰিব পাৰো আমি MP3 করিলো আমি যত সেভ কৰিব লাগে ডেস্কটপত কৰিলো এটো এটা আমাৰ ড্ৰপ ডাউন মেনু এখন আহিব
তো আমি ওকে ক্লিক করে দিব। এতিয়া আমার ডেস্কটপত চাইছো এইটো আনটাইটেলড আনটাইটেলড ডট এমপি3, তো এইটো আমার এটা মিক্সড অডিও এটা হৈ গল। অডাসিটিতে আমি এডিট করি দুটা অডিও মিক্স করি পেলাই এটা অডিও আমি ক্রিয়েট করিলো। তো এইখিনি বেসিক হয় অডাসিটির, কেনেকে দুটা অডিও বা এটা অডিও কেনে ডিলিট করবা পারো নালাগা ওয়ান 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 তে ঠিকস কিনি বা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবর কারণে আমি কি কি করব লাগে এই দুটা অডিও আমি এখিনি বেসিক খিনিয়ে করছো। আর যদি কিবা করব লাগে স্যার হব না এখিনি? হ্যাঁ বেটু, আপনি নয়েজ রিডাকশন ডকুমেন্ট দেখাই। তো নয়েজ রিডাকশনের কারণে আমি যেটো নয়েজ আছে বুলি ভাবিছো সেটা আমি অডিওটো সিলেক্ট করিম ট্র্যাকটো, তারপর কত যাম ইফেক্টত, ইফেক্টত আমার নয়েজ রিডাকশন বুলি এটা আছে তাত আমি ক্লিক করি দিব। তো ইয়াতে আছে, ইয়াতে আমি কম বেশি করা পারো, ইয়াতে আছে 12 নয়েজ রিডাকশন বড়া পারো, ইয়াতে সেনসিটিভিটি ফ্রিকুয়েন্সি আছে। তো ইয়াতে আমি যিকোনো এটা চেঞ্জ করে পেলাই আমি আমার নয়েজ রিডাকশনটা বাড়াব পারো। তো নয়ন স্যার একটু হেৰি ডিবিটো চেঞ্জ কৰিব লাগিছিলে। হ্যালো বাইদেউ, সিলেক্ট করার পিছতে আপনি গোটেখিনি দিব পাৰিব। কোনখিনি নয়েজ সিলেক্ট কৰি লওক, নয়েজৰ প্ৰফাইল কৰি লওক। হয় হয়, প্ৰফাইলত যাব লাগিব। ৰামণি বাইদেউ, হেল্ল', আপুনি বাইদেউ যিখিনিত নয়েজ আছে সেই নয়েজখিনি আগতে চিলেকশ্যন কৰক, কৰাৰ পিছত ইফেক্টত যাওক, ইফেক্টত যোৱাৰ পিছত যিটো ড্ৰপ ডাউন আহিব তাৰপিছত নয়েজ গেট সেইটোত একবাৰ মাৰিব লাগিব, তাৰপিছত গোটেইখিনি চিলেকশ্যন কৰি নয়েজ ৰিডাকশ্যন যাব লাগিব। ক'বচোন, মই এইখিনি চিলেক্ট কৰিছোঁ ধৰক, এতিয়া মই ইফেক্টত গৈছোঁ, তাৰপিছত ঠিক আছে, মই কৰি দি আছো।